আসসালামু আলাইকুম প্রিয় পাখি পালনকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করবো এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে পাখির কৃমিনাশক বিষয়। পাখিকে কৃমিমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা পাখিকে যথাসময়ে কৃমিমুক্ত না করলে পাখি থেকে কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট পাওয়া যায় না এবং অনেক ধরনের সমস্যার আশঙ্কা থেকে যায়। পাখির সব থেকে যে বড় সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটি আপনারা মনে করতে পারেন, কৃমির কোষ করানো অথবা কৃমিমুক্ত না করানো। কেননা পাখি যখন কৃমিমুক্ত হবে না তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই চলে আসে এবং পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং সকল প্রকার কার্যক্ষমতা থেকে দূরে সরে চলে যায়। যেমন সব থেকে বেশি ভূমিকা রাখে পাখির হেলথ এবং পাখির ব্রিডিংয়ের জন্য। পাখিকে যথাসময়ে কৃমিমুক্ত না করলে পাখির হেলথ ডিক্রিজ হতে থাকে এবং ব্রিডিং মোড থেকে সে দিনে দিনে অবসাদ হতে থাকে এবং ব্রিডিংয়ে সে আগ্রহ হারিয়ে ফেলে। এবং পাখিকে আমরা যে সিড মিক্স, এগ ফুড অথবা ভেজিটেবলস খাইয়ে থাকি, পুষ্টি উপাদানগুলো কিন্তু পাখির শরীরে যায় না, কেননা এগুলো পাখির অন্তে বসবাস করে এইসব কৃমি বা পরজীবীরা শুষে নেয়, যার ফলে পুরো প্রোটিন, ভিটামিন, খনিজ এগুলো পাখির কোনো কাজেই লাগে না। তো পাখিকে কৃমিমুক্ত করার জন্য আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, ভিডিও স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লিমিভেট। তো লিমিভেট হচ্ছে অপসন ইন ফার্মা তথা অপসন ইন কোম্পানির একটি মেডিসিন। লিমিভেটে ব্যবহার করা হয়েছে লিভামিসল হাইড্রোক্লোরাইড বিপি। লিমিভেট এই বক্সে রয়েছে 10টি স্যাসেট এবং প্রতিটি স্যাসেটে রয়েছে 10 গ্রাম করে পাউডার এবং প্রতি স্যাসেটের মূল্য মাত্র 17 টাকা। এই লিমিভেট হচ্ছে লিভামিসল হাইড্রোক্লোরাইড। আমরা এর আগে যেটা এভিনেক্স নিয়ে কথা বলেছিলাম, এভিনেক্স এবং লিমিভেট কিন্তু একই গ্রুপ, একই জেনেরিক, সব কিছু একই, কাজ একই, শুধু ব্র্যান্ড আলাদা। এভিনেক্স হচ্ছে রেনেটা কোম্পানির এবং লিমিভেট হচ্ছে অপসন ইন ফার্মা লিমিটেড। দুইটাই ভালো মানের কোম্পানি, দুটোই ব্র্যান্ডের কোম্পানি। তো লিমিভেট ভেটে ব্যবহার করা হয়েছে লিভামিসল হাইড্রোক্লোরাইড, যেটি গোলকৃমি সংক্রমণ প্রতিরোধ এবং নিরাময় করে, বিশেষ করে পোলট্রি এবং পেটবাটের ক্ষেত্রে। পেটবাটে বলতে গেলে পাখি কবুতরের খুবই ভালো মানের একটি কৃমিনাশক বলতে পারেন, যেটা সাইড ইফেক্ট একদমই নাই। সাইড ইফেক্ট না বললেই চলে, সকল বয়সের, যে কোনো বয়সের পাখিকে কিন্তু আপনারা এই কৃমিনাশকটি খাওয়াতে পারবেন। এটি কোনো প্রকার সাইড ইফেক্ট নেই, এটি পাখি কোনো প্রকার সমস্যার সৃষ্টি করে না এবং পাখিকে কোনো প্রকার রিক্সের মধ্যে ফেলায় না। তো এই লিভামিসল হাইড্রোক্লোরাইড সম্বলিত যে লিমিভেট রয়েছে এটি আপনারা পাখি কৃমি মুক্ত করার জন্য ব্যবহার করবেন। এটি পাখিকে কিভাবে খাওয়াতে হবে, এটি সাধারণত 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হয়, কিন্তু পাখির ক্ষেত্রে যেহেতু পাখি পানিটা কম পান করে সেক্ষেত্রে পাখির ক্ষেত্রে একটু বেশি দরকার। আপনারা 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে তারপর আপনারা প্রতিটি পাখির কেজ অথবা আপনারা যদি কলোনিতে পালন করে থাকেন পানির পটে পানিটা দিয়ে দিবেন, সেক্ষেত্রে পাখি পানিটা খেলে কিন্তু কৃমির ওষুধটা খাওয়া হয়ে যাবে। এবং খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন রাত্রিবেলা পানির পট সরিয়ে রাখবেন, পানিটা দিবেন না পাখিকে, তাহলে পাখিটা পিপাসাকাতর অবস্থায় থাকবে। এরপরে আপনারা পরদিন সকালে কৃমিনাশক দেওয়ার চেষ্টা করবেন খালি পেটে। এরপর সকাল থেকে একদম কড়া রৌদ্র ওঠার আগ পর্যন্ত পাখি পানিটা খাবে, দুপুর রোদে দেওয়া যাবে না। আর কৃমিনাশক দেওয়ার আগে এবং পরে ইমিউনিটি প্রমোটার মেডিসিন দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা লাইসোবিট, লাইসো প্লাস দিতে পারেন অথবা ফ্রাসিবারও দিতে পারেন। এবং কৃমি মুক্ত করার পরে আপনারা রেনাসল AD3 সিরাপটা দিতে পারেন রেনাটা কোম্পানি, এতে করে কৃমির কার্যকারিতাটাও বৃদ্ধি পেয়ে যাবে এবং পাখির ধকলটাও প্রতিরোধ হবে। এভাবে একদিন দেওয়ার পরে আবার আপনারা 15 দিন পরে একবার কৃমিমুক্ত করে নেবেন পাখিকে। তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি ভিডিওতে, কথা হবে আরও একটি মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।